অলরেডি আপনাদের সামনে বলেছি যে এটা একটা সুইসাইডাল ঘটনা, এখানে কেউ তাকে মারে নাই, এই কথাটা আমরা বলেছি। বলার পরে আমাদেরকে আজকে বুয়েটের প্রায় 40 জন ছাত্র তারা আমাদের কাছে কিভাবে সে আত্মহত্যাটি করেছেন এবং তারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ, তারা আমাদের সাথে 3 ঘন্টা 10:30 থেকে 1:30 পর্যন্ত তারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাদেরকে টোটাল ঘটনাটাই বুঝেছি এবং তার পরিবার এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বুঝিয়েছি, এবং সে তার এক বান্ধবীকে, সে মুমুকে সে লিখেছেন যে আমার 30 বছরের অধিক কারো বাঁচার এখতিয়ার হওয়া উচিত না, মানে 30 বছরের অধিক প্রয়োজন নাই, সে কথাটা তার ব্যাখ্যায় বলেছেন। আবার আরেকটা কথায় বলেছেন, আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধু সাজ্জাদ সবচেয়ে বেশি কষ্ট পাবে। এবং সে আরেকটি জায়গায় তার বন্ধুকে মেসেজ দিয়ে বলেছেন যে দেখবা কোনো একদিন সকালে শুক্রবারে ঘুম থেকে উঠে দেখবা যে হয়তো কেউ, মানে এরকম একটা আত্মহত্যার কথা সে বলেছেন। কিন্তু শুক্রবারেই কিন্তু সে আত্মহত্যাটি করেছে।